কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএফ ফান কিক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএফ ফান কিক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাপস্টোন স্কুল ঢাকা। আজকে আদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। আনন্দের সাথে শিক্ষা অর্জন, এই ব্রতকে সামনে রেখে 2016 সালে মাত্র এক বিঘা জমির উপর আক্তার আহমেদের নেতৃত্বে কতিপয় সমাজসেবী ও শিক্ষানুরাগী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাপস্টোন স্কুল ঢাকা। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 17টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি বিতর্ক ক্লাব এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি আক্তার আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 300 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 40 জন তরুণ মেধাবী অভিজ্ঞ শিক্ষক এবং 20 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ ইফতেখার আনাম। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি কে সেরা যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 6 দফা দাবি উত্থাপিত হয় কত সালে? বলো। 1966 সালে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাবাস বাংলাদেশের অবস্থান কোথায়? বলো। রাজশাহী। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান কোথায়? বলো। মিরপুর, ঢাকা। সঠিক উত্তর। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? বলো। স্থপতি মইনুল হাসান। উত্তরটি ভুল হয়েছে বন্ধু, সঠিক উত্তর হবে স্থপতি মইনুল হোসেন। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? বলো। স্থপতি হামিদুর রহমান। সঠিক উত্তর। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? বলো। জহির রায়হান। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঢাকার পূর্ব নাম কি ছিল? বলো। জাহাঙ্গীরনগর। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1971 সালে দুর্ভিক্ষের ছবিটি কে এঁকেছিলেন? বলো। শিল্পী জয়নুল আবেদিন। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? বলো। অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেছেন? বলো। সৈয়দ আবদুল্লাহ খালেদ। সঠিক উত্তর। জাতীয় সঙ্গীত কে রচনা করেন? বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? বলো। 1913 সালে। সঠিক উত্তর। নিমন্ত্রণ কবিতাটির কবি কে? বলো। পল্লী কবি জসীমউদ্দীন আহমেদ। সঠিক উত্তর। স্বাধীনতা তুমি কবিতাটির কবি কে? বলো। জসীমউদ্দীন। উত্তরটি ভুল হয়েছে বন্ধু, সঠিক উত্তর হবে কবি শামসুর রহমান। বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? বলো। তারেক মাসুদ। সঠিক উত্তর। পেয়ে গেছি সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান, আমাদের আজকের জ্ঞানীমান তৌসিফ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসএফ ফান কিক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো লোকসঙ্গীতের উপর একটি নাচ দেখি।
চমৎকার পারফর্ম করেছো বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক, মজার ব্রেক। ফিরে এলাম এসিআই ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটু ছড়া গান শুনি। ইতিহাস পরে পেঁচা মগডালেতে বসে হাতে গোনে বানর ছানা অঙ্ক হিসেব কষে। ইতিহাস পরে পেঁচা মগডালেতে বসে হাতে গোনে বানর ছানা অঙ্ক হিসেব কষে। ভূগোল পড়া ভুল করে সে খেতরে কানমলা, ভূগোল পড়া ভুল করে সে খেতরে কানমলা। নদীর ধারে শালবনে শেয়াল মামার পাঠশালা, নামতা পরে শুরু করে টিকটিকি আর আরশোলা, টিকটিকি আর আরশোলা। শেয়াল মামার পাঠশালা, নামতা পরে শুরু করে টিকটিকি আর আরশোলা, টিকটিকি আর আরশোলা। গুনো হাস আঁকে ছবি নেই যে কথা মুখে, ইগল শেখে বর্ণমালা চশমা এঁকে চোখে। বুড়ো হাঁস আগে ছবি নেই যে কথা মুখে, ইগল শেখে বর্ণমালা চশমা এঁকে চোখে। অবাক হয়ে চুপ থাকে বং যেন সে মন বলা, অবাক হয়ে চুপ থাকে বং যেন সে মন বলা। নদীর ধারে শালবনে শেয়াল মামার পাঠশালা, নামতা পরে শুরু করে টিকটিকি আর আরশোলা। চমৎকার পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। স্কুলের প্রথম উদ্দেশ্য হচ্ছে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলা। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা স্টুডেন্ট একজন ভালো মানুষ হবে, আমাদের এটা হচ্ছে সবচেয়ে প্রথম উদ্দেশ্য। তারপর উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষের পাশাপাশি একজন ভালো ছাত্র হওয়া। আমরা ক্যামব্রিজ কারিকুলাম ইংলিশ মিডিয়ামে ফলো করি, এর পাশাপাশি আমরা বাংলাকেও যথেষ্ট গুরুত্ব দিই। পড়ালেখার পাশাপাশি আমাদের বাচ্চারা অন্যান্য কাজেও সম্পৃক্ত, তারা ম্যাথস অলিম্পিয়াড ক্লাবের জন্য তারা তৈরি হয়। তো শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, এই সমস্ত কাজেও আমাদের বাচ্চারা শিখতেছে আমাদের কাছ থেকে। তো আমাদের রেজাল্ট খুবই ভালো, প্রায় 60 জন এখান থেকে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাইছে এবং 3 জন ওয়ার্ল্ড হায়েস্ট পাইছে। পুরো বিশ্বের ভিতরে প্রথম হয়েছে 3 জন স্টুডেন্ট। এবং আমাদের অন্যান্য দিক থেকেও বাচ্চারা যথেষ্ট ভালো রেজাল্ট করছে। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলা ভিশনের এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ এসিআই ফান কেককে। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসিআই ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি লোকসঙ্গীতের উপরে নাচ দেখি।
অনেক চমৎকার নিয়েছে সুবন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ ফানকিক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি বাউল গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা কি তার খবর লইতাম রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বা সোনা সুখী হইতাম, দিন হইতে দিন আসে যে কঠিন, দিন হইতে দিন আসে যে কঠিন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর।